আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলের প্রতি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও রহমত বর্ষিত হোক। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব, যে দোয়াটি সালাম ফিরানোর পূর্বে তাশাহুদের পর পড়লে আল্লাহ তাআলা কবরের আজাব, জাহান্নামের আজাব এবং দাজ্জালের ফিতনা হতে মুক্তি দিবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি কবরের আজাব থেকে এবং জাহান্নামের আজাব হতে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহে দাজ্জালের ফিতনা হতে। প্রিয় দর্শক মণ্ডলী, দোয়াটি আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটি সালাম ফেরানোর পূর্বে পড়ার তৌফিক দান করুন। আমিন।